কলকাতার বুকে এদিন মুক্তি পেল আরও একটি শর্ট ফিল্ম কমলিনীর কথা। ব্যস্ত এই শহরের এদিন কোন নগরে রামেন্দ্র পাঠাগড়ে এদিন এই মুভির শুভ মুক্তির অনুষ্ঠান পালন করা হয়। এই মুভির শুভ মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক, নায়িকা, ডিরেক্টর, প্রডিউসার এবং বিশিষ্ট ব্যক্তিরা। নতুন করে কিছু বলেন নি কোন নগরের সঙ্গে আমার একটা অন্তরের একটা সম্পর্ক বিকাশ ওর একটা প্রোডাকশন হাউস আছে, সেটা ছাড়া ও সোশ্যাল ওয়ার্ক করে অনেকে জানে। যখন দেখলাম যে বিকাশ নিজে এটা দায়িত্ব নিয়ে করার চেষ্টা করছে, ওর পাশে সবসময় ছিলাম থাকবো, সেটাই বলার আর কিছু, নতুন করে বলার কিছু নেই। মুভিটা দেখুন, খুব ভালো লাগে, খুব ভালো লাগলো। দেখো কমলিনীর কথা যে মুভিটি সেই মুভিটি কিন্তু আর কিছুক্ষণ বাদে বাদে স্ক্রিনে দেখানো হবে, তো তার একটা শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এখানে। আর এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছে, সত্যি এটা খুব ভালো লাগলো, ভালো থাকবে।